500 টাকার উপরে কেনাকাটা করলে 1 কেজি পেঁয়াজ ফ্রি। না, তার জন্য বাজারে কোনো সবজি কেনাকাটা করতে হবে না, কিনতে হবে 500 টাকার বেশি দামের শাড়ি। পূজোর বাজারে এই অভিনব অফার দিয়েছে দক্ষিণ কলকাতার এই শাড়ির দোকান। শাড়ি কিনলে পেঁয়াজ ফ্রি, শাড়ি কিনলে পেঁয়াজ ফ্রি। রকমারি শাড়ির সঙ্গে দোকানের ভেতর থরে থরে সাজানো পেঁয়াজের ঝুড়ি। পূজোর আগে গিন্নির দরকার জমকালো শাড়ি, আর তা 500 টাকার উপরে হলেই ফ্রিতে মিলছে 1 কেজি পেঁয়াজ। অতএব পকেট আর সময় দুটোরই সাশ্রয়। শাড়ি কেনার এর থেকে ভালো অজুহাত আর কি বা হতে পারে? পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, তা সেই জন্যে সব জিনিসের সঙ্গে সব জিনিস ফ্রি দিচ্ছে, আজকালকার রেওয়াজ হয়ে গেছে। তাই আমাদের চিন্তাভাবনা করে দেখলাম যে শাড়ির সাথে যদি পেঁয়াজ যদি ফ্রি দেওয়া হয়, তাহলে গিন্নির জন্যে শাড়ি কেনার সময় কর্তার 1 কিলো পেঁয়াজের পয়সাটা বেঁচে যায়। উপস্থিত মাথায় এলো বলে এইটাই চালু করলাম। দোকানের সামনে সাইনবোর্ড যে নজর টানতে কতটা সক্ষম তা বলে দিচ্ছে ক্রেতাদের ভিড়ই। হ্যাঁ, ভালোই লাগছে, এখন যা পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া, 100 টাকা করে কেজি কেনা তো মুশকিল। একটা শাড়ির সঙ্গে যদি 1 কেজি পেঁয়াজই পেলাম তো ভালোই সত্যি। পূজোর বাজারে ক্রেতাদের নজর টানতে এটা সেটা ফ্রির অফার হরদমই শোনা যায়, কিন্তু পেঁয়াজ এই প্রথম। তবে পেঁয়াজের দামের ঝাঁঝ যেভাবে বাড়ছে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। রবিবারও বিভিন্ন বাজারে পেঁয়াজ বিকোচ্ছে কেজি প্রতি 70-80 টাকা দরে। তাই মধ্যবিত্তের বাজেট সাশ্রয়ের থেকে বেশি আকর্ষণীয় অফার আর কি বা হতে পারে? হরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।